আমরা পিছনে তোবা লাগাই দিছি। তো আল্লাহ বন্দার পরিবার তান ছেলে সন্তান দেবা দ্বারা আসুন দেশে বিদেশে প্রত্যেকটা সবরে জমির দর্জন হওয়ার তৌফিক দিতে আসব আল্লাহ আমিন। আমার কথা মানুষ সমাপ্ত করছি, আসসালাম আলাইকুম। তারা বলেছিল আমার এত মত কাছে কুমা করছেন সুন্দর আসে ঠিক আছে বুঝছেন নি, যদি আমার বাবা এখানে কিছু কোনো মা বুলটুটু করিয়া থাকেন গাঁর মাঝে গাঁত তো এই আপনারা জানালো ও গাছ জন্মেছেন ও বাড়ি থাকছেন, আমরা তো আর অত কিছু করছি না, আমরা দেশ হইতাম পারি না, যদি কোনো ফুল টান দিয়ে যায় আমার বাবাকে আল্লাহ আসতে পারছেন বাপ করে দেব বুঝছেন নি, আর যদি কেউ ফাওনা টোনা থাকে আমার বাবার এসে আমার যদি করবো আমি আসি প্রায় দুই হপ্তাহ তিন হপ্তাহের মতো, আমি যে যদি ফাওয়ার না তখন আমার সে নিবা আমি দিন শুরু বুঝছেন, আমি আর দিকে তো হরা লাগলো কষ্ট করা, আর যেবা যারা আইসু একজনও মানুষ যাইবা না সকলে খাইয়া যাইবা আমি খালি বস্তা খসলা লাগিয়ে বুঝছেন নি, সেও যাইবা না বাড়ার গোগা গার গোগা বাড়ির গোগা সবে খালি ব্যবস্থা আছে ইনশাল্লাহ সকলে খাইয়া যাইবা, সেও না খাইয়া যাইবা না দয়া করে কষ্ট করে আইসেন রোদির মাঝে আল্লাহ আপনার এর বদলা দিবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। খাতা শুরু করি দাও পা, আপনারা খেয়াল করো পা জানাজা নামাজের নিয়ত, সে জানাজার নামাজ সাই সুপ্রিয় সাথে ফরজে কেফায়া ইমাম সাহেব বিষয়ে বলতাম আল্লাহু আকবার, আরবি নিয়ত আমি স্মরণ করে দিলাম নাওয়াইতু আন উয়াতিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারযুল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লি হাযাল মাইয়িতি ইক্তাদাইতু বি হাযাল ইমাম মুতাওয়াজ্জিহান হাজির জনাব সুরুজ আলী হাজারি সাহেবের জানাজার নামাজের দৃশ্য। 21 তারিখ লন্ডন ইন্তেকাল ফরমে গেছে, আজ বাংলাদেশ টাইম 26 তারিখ লন্ডন থেকে লাশ আইসে আমরার কাছে, জানাজার নামাজের দৃশ্য দেখাইমু আপনারা, আপনারা সবে দেখবা তানের লাগে দোয়া করবা, আমরা প্রত্যেক আত্মীয় স্বজন যে যেন আছেন সব একত্রিত হয়েছেন তাইন্ডে লাস্ট বিদায়ী জানাজার নামাজটা দিয়ে আমরা বিদায় করাম, আর কিছু দেওয়ার নাই, আমরা দোয়া করাম আপনারা সবে দোয়া করবা, ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা দেশ বিদেশে আছেন সবে দেখবা সবে দোয়া করবা তানের লাগে। আর লন্ডন একটা জানাজা হয়েছে আর আজকে 26 তারিখ বাংলাদেশ টাইম 3টার সময় রবিবার, তো জানাজার নামাজটা পড়াই বা আমরার হাজির জনাব তেরা দাদার ছেলে হাফিজ মোহাম্মদ ফখরুল ইসলাম আজারি, তো তাইন পড়াই বা আসলে হাফিজ বানাইবার পিছনে একটাইও অনুদান আছে আমরার যে দাদা মারা গেছেন সুরুজ আলী দাদা, তাইন অনেক চেষ্টা করছেন একজন হাফিজ আওলাদ তৈরি করতা বাড়ির মাঝে, তো তাইন হাবিচ্ছা বইছেন তাইনও নিজে জানাজা ফরাইরা দাদার। আপনার সামনে লাশ হাজির জনাব সুরুজ আলী সাহেব হাজারি সাহেব গত কিছুদিন আগে লন্ডনে ইন্তেকাল করিয়াছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হইব, আপনারা একটা জিনিস সুরুজ আলী হাজারি সাহেব পরিষ্কার করাইতে আসলাম
ইন্তেকালের পূর্বে পর্যন্ত কোরআন শরীফের প্রতি ওনার মহাব্বত ছিল লন্ডনের ইস্ট লন্ডন জনমসজিদে। ইমাম যিনি ছিলেন ওনার ভাতিজা ফখরুল ইসলাম হাফেজ, যখন সাবিচ্ছেদ হয় ওনার আফসোস ছিল যে উনি কোরআন শরীফ শিখবেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 বছরে ইস্ট লন্ডন মসজিদে কোরআন শরীফ পড়বার লাগি ইমাম সাহেবের হান্দার যাইতা। আলহামদুলিল্লাহ প্রায় বছরখানিক আগে এই বয়সে যদিও কোরআন শরীফ পড়ছেন না, ফখরুল যে তানরবাতি যাব ইচ্ছা করেছেন এই দেখিয়া তাইনও কোরআন শরীফ শুদ্ধ করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ দেশ হইলেও মানুষের লগে সবর লগে সম্পর্ক ভালো রাখতাম, সবরে নামাতাইয়া মসজিদও যাইতা না, দেশে আইলে মসজিদ ও বাড়ির এমনকি বাসাতে থাকলেও বিশেষ করে জুমার নামাজ প্রতিদিন প্রায় দিন মসজিদ আওয়ার চেষ্টা করছেন। এটা দেখছি ঠিক লন্ডনওয়ালা খবর লইছি যে উনি মসজিদমুখী হইছেন না, মসজিদমুখী হইছেন, মসজিদ থেকে বিতাড়িত হইছেন না, সব সময় চেষ্টা করছেন ইন্তেকালের আগ পর্যন্ত নামাজ এবং কোরআন শরীফটা আখড়িয়া ধরবার লাগে। সময় সংক্ষিপ্ত ওদের আলোচনা করবা তোরা, আর উনি ইন্তেকালের পূর্ব হইছেন যে তানরবাতি হাফেজ ফখরুল ইসলাম উনি তানর জানাজার নামাজ পড়াইতা, যদি ইমাম সাহেব ওদের অনুমতি দেন তাইলে আজকে ফখরুল ইসলামের জানাজার নামাজ পড়াইবা। আর মাত্র মাঝেদিন ওনার বাড়িতে সামান্য সিন্নির আয়োজন করা হয়েছে, আপনারা কেউ বাবার লগে দেশ আইসেন তাই হইয়া দিয়েছেন যে দেশ বহুদিন আসলাম মাঝে মধ্যে দেশ আইসেন, যদি কেউ পাওন দাওন দেখতে থাকে তার সেবের লগে যোগাযোগ করবা, ইনশাল্লাহ তাই সম্পূর্ণ টাকা পরিশোধ করবো। আপনারাও যদি সেই লোকে তানোর লেনদেন তাকিয়ে থাকে আপনারা তানোর ছেলের সাথে নজরুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করবো। এখন আমরা মসজিদের ইমাম সাহেবের আলোচনা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا أو كما قام عليه الصلاة والسلام. مرحوم مغفور الحاج شروع زاني آدري شبر أسكر جنازة نمازي وبستيت وطري لكار وربيا نجوان جبوك بيهوت এবং আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে তানোর আত্মীয়তার সম্পর্ক যারা লগে আছে এরা উপস্থিত হয়েছে। মহান আল্লাহ দরবারও সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা রেখ ভাই যান গত মঙ্গলবার পর্যন্ত এই জমিনে আসলা, মঙ্গলবার রাত 2টা পর্যন্ত আসলা, 2টার পর থেকে এই জমিনটাকে চির বিদায় দিয়েছেন। এই হিসাবে আমরা শেষ বিদায় জানানোর জন্যই আজকে জানাজার নামাজ শুনে তোমার যে তৌফিক আল্লাহ দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা যে যে অবস্থা থাকি না কেন আমরা সকল অবস্থার উপরে মন্ত্রে স্মরণ করতাম। আল্লাহ নবী যে ফরমায় একজন ছোটোবেলায় থেকে এখানে বড় হয়েছেন, আপনারা সবার সাথে উঠা বসা করছেন, সবই আপনারা জানেন তার সম্পর্কে। আমি ইমাম সাহেব হিসাবে অতটুকু জানি আমার দীর্ঘ 21 বছরে তাই যতবার দেশ হয়েছে তানোর যে কথাবার্তা তানোর যে ব্যবহার এত অমায়িক, একজন আলিমুল আমার সাথে খুব শ্রদ্ধার সাথে এবং খুব বিনয়ের সাথে তার কথা কইতা, এই হিসাবে তাই আমার প্রতি আলাদা একটা সম্মান এবং মহব্বত আছে। বিশেষ করে তানোর যে ওয়াইফ, তানোর ওয়াইফে আমার যদি আমি তানোর ছেলের বয়সী, আমার নজরুল ইসলাম বাড়ির বয়সী, তানোর আম্মায় আমার আব্বা দাসই তুই হিসাবে ও আমি শুরু জারি সাবর মায়া মহব্বতে কইছেন আমার বাবা সঙ্গলা আজ জায়গাত আমার নজরুল ইসলামর আব্বার লগে আপনার সম্পর্ক হিসাবে আমি আপনার আব্বা ডাকলাম। এই যে মায়ার বন্ধন খান্তা তানোর এই মায়ার কারণে তানোর ওই আমার বাবা ডাকতা সব সময়,
আর এই হিসাবে তারা বাবু এখন আলী মাসলা আর ওগুলো তাই দীর্ঘদিন ইমামতি হইয়া গেছে গুমরা কুলোর ইমাম সাহেব আপনারা মুরব্বী যারা আছেন জানেন এই হিসাবে তারা আলিম পরিবারও তাই সাদী করছেন বিবাহ করছেন একটা আমার মৌলানা সাজানুদ্দিন হয়েছেন আমার ছাত্র আলিমুল আমাগুলোর প্রতি একটা মহৎপ্রতা ছিল এবং কোরআন শরীফের প্রতি একটা আশিক আছিল এই হিসাবে তার ভাই মরহুম তার ছোট ভাই মরহুম আজি তেরামিয়া তাই ইন্তেকালের কাজে তাই কইলা যে আমার ভাই যখন নাই আমার ভাই একটা সন্তান আমি হাবিচ্ছাপ বানাই এই দাদা করিয়া আফতাবাদী আদারি ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আদারি সাহেব সহ তারা পরিবারের দায়িত্ব নিয়েছেন যে আমরা আর ই পাই যায় আমরা ফ্যামিলি থেকে একজন যাতে হাবিচ্ছাপ হই তারা ওর পরিবারে গাড়ি দিয়া আজকে হাফিজ বদরুল ইসলাম একজন মোকাম্মেল হাফিজ এবং দুই বছর যাবৎ সানপুর জামে মসজিদ রমজান শরীফ তেরাবি হইয়া যা আইরা আলহামদুলিল্লাহ তারার মনের পাশনারে ইচ্ছা আল্লাহ পূরণ করছেন সব হোক আলহামদুলিল্লাহ আমরা আমি মনে করি আজি সুন্দরী সাহর জীবন সফল তার ইচ্ছা করছিল তাদের একজন বাতি দ্বারা হাফিজ দিকে যাইতা তার জীবন শুদ্ধ সাথে দীক্ষা গেছে এবং আজকে তাদের জানাজার নামাজ তাদের নিজ বাতি দিয়ে ঘুরাইবা এর চেয়েতে সৌভাগ্য আমি মনে হয় কিছু হইতে পারে না আর ও ইরাদা আলতেন করছিলা হিসাবে আজকে দেশের বাতির লন্ডন থাকি তার লাশটা আইসে আল্লাহ কান্দে মাগফিরাত নসিব করুকা এবং তার কবর কান্তারে জান্নাতুল আলা দরজা নসিব করুকা সবে হোক আমিন আমিন এবারে আমরা আর মেহবান ইমাম সাহেব আছেন সময় আমরা সংক্ষিপ্ত তাই এক মিনিট কথা হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সম্মানিত হাজিরিন আমি দুইটা কথা কইতাম চাইরা দুইটা কথার মাঝে পয়লা কথাটা হইল মৌতর আগে যদি কেউ তওবা করি লাই তে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় আজারি সাহেব জনাব আলহাজ সুবিধারী আজারি সাহেব ইন্তেকালর কয়েকদিন আগে কয়েকটা খতম হয়েছে সকলটি খতম আমি আসল খতম কোরআন শরীফের খতম হওয়ার পরে দোয়া হওয়ার পরে তাই ভিডিও কলে কইছে যে আমার তওবা করুক আমরা 10 জন আলিম আসলাম তাদের তওবা করাইছি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কলিমা তাই নিজে কইছেন আমরা নিজে শুনছি হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তওবা করানির পরে মুনাজাত যে করছেন আমরা লগে আমি কইছেন সব তো আমরা শুনছি এই হিসাবে আমি এক গুণাগারে আশা রাখি যে তালর আল্লাহ পাকে খাতেমা বিল খয়ে নসিব করছে গতিকে আল্লাহ দেশের মাটি তো তান দিয়ে আনছ আর অনেক উপস্থিত মুসল্লিয়া লেখের আমাকে আপনারা আইসু যারা আইসু নি দরদার আল্লাহ পাকে আপনারা সব সবিরা গুণারা মাফ করে দিবা আর যদি মাটি দিয়া যায় দরদা করিয়া দুই অহুদ পাহাড়ের সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাব আল্লাহ সুবিধালি সাহর কবরে জন্নতের বাঘ বানাই দুঃখ সুরাহ আমি ওয়াফির দেওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাম আমরা খালি কারি সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত ও কুল নাফসিন যায়িকাতুল মাউত যেহেতু আমরা যে মরহুম আজি সুরজালি সাহেবর জানাজাত উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে আজি সুরজালি সাহেবরে কবর রাখার সাথে সাথে কবর তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের বাগান বানিয়ে দেন সকল এখন আমিন আল্লাহ রাব্বুল আলামিনে যেন দুনিয়ার তাকতে ভুল ত্রুটি থাকতে পারে যদি আল্লাহ রাব্বুল আলামিনে যেন আদার হিসাবে জীবনের গুণা হাতা মাফ কইরা কবর রাখার সাথে সাথে কবর টাড়ে জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে এখন আমিন তো আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে আজকে মর্মাহত তবে আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহর বন্দা বয়স্ক মানুষ তার দীর্ঘদিন ধরে অসুস্থ আল্লাহ দান্ডে মৃত্যুবরণ করার সুযোগ করিয়া দিছেন আল্লাহ কোরআনে করিম বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর মৌতর সময় মানুষের সামনে দুইটা রাস্তা থাকে কয়টা দুইটা দুইটা রাস্তা থাকে একটা হইল জান্নাতের রাস্তা আরটা হইল জাহান্নামের রাস্তা
তো আমার মিরাজ ভাই একটু আগে কইছিলেন বা কয়েকদিন আগে আমরা ফতমা আসলাম, তো আল্লাহর বন্দায় আমি গুণাগারের লগে তোবা করছেন খুব সুন্দরভাবে বাক্যইন কথাবার্তা বাক্যা সময় দেন বনেওয়া লাভ করছেন, তো তার কথা থেকে আমরা অনুমান করছি তাই একজন ধার্মিক মানুষ আসলাম। আমরা হাজিরানে মজলিস প্রত্যেকে তানোর মাগফিরাত দোয়া করি কই আল্লাহ তান্দে দরজা জান্নাতের দরজা আল্লাহ দরজা দান করুক আশরাক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহর বন্দার জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে আশরাক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মানুষ বলছে বুলুর উঠে কেউ আসি নি বাসাবো বলে একলা গান নাই একলা গান, প্রত্যেক বড় দুশ্মন আছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার পিছনে তওবা লাগাই দিছেন। তো আল্লাহ বন্দার পরিবারের তান ছেলে সন্তান যারা আছেন দেশে বিদেশে প্রত্যেকের সবরে জমির দর্দতন হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমার কথা মনে সমাপ্ত হল, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনারা বদলা দিবা পয়সা দিব اللهم آمين اللهم يا غفار اللهم يا الله ترى لك مربيا نبيا اللهم ما نسوي رغله ليا ما بندا ليا اللهم اللهم جنازه نماز فري تمہار دروازه ہاتھ اللهم خير بني فري امرا نے معاف اللہ سوار بندا برخوب شروع زدی شب رے معاف اللہ سوار بندا جیون اور تمام گناہ خطر معاف اللہ تنہ خبر خان تیری رحمت میری یاد دی جنت اللهم اللہ کی شوے پھرے আল্লাহ খবর রাখিয়া তো আল্লাহ তোমার বান্দার প্রতি তোমার দয়া সারা মায়া সারা আর আল্লাহ তোমার অন্তরে মায়া খুঁজি খবর সালতে আসান ফেরেশতার সালে আসান আল্লাহ ফ্যামিলির সকল ভাই হল আল্লাহ বই নেন্তরে সবরে জামিন দান হল আল্লাহ তানার ভাই অন্তরে সবরে জামিন দান আল্লাহ আল্লাহ হাজিরের মধ্যে সকল জিন্দা মুদ্দাম আইবা ফেমা আল্লাহ আমরা
আমরা লাস্ট বিদায় যারা লন্ডন জানাজার নামাজ পড়ছেন তারা একটা ফটো দিলাম, আর লাশের লগে আইসেন নজরুল ইসলাম হাজারি তাইনার বড় ছেলে। Thank you.